গ্রীষ্মের তীব্র দাবদাহের সংকেত পাল্লা দিয়ে জলকষ্ট বেড়ে চলেছে কালনা পৌরসভা এলাকার 1 নম্বর 2 নম্বর সহ বেশ কিছু ওয়ার্ডে। জলকষ্টের জেরে নাজেহাল এলাকার বাসিন্দারা জানান, একদমই নেই, কেমন আছে বলতে কিচ্ছুই নেই, কিচ্ছুই পাওয়া যাচ্ছে না, যার জন্য বাইরে কল করা হলো। এরকম গরমকালে কখনো এত জল, সব একটা এক বোতল জল পর্যন্ত খেতে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, এ কিরকম ধারা। সকাল থেকেই পাওয়া যাচ্ছে না, দিনের কথা তো বাদ দিন, সকাল থেকেই পাওয়া যাচ্ছে না। এই মানুষের কি অসুবিধা হলে আমরা কাকে জানাবো, পৌরসভাকে জানাচ্ছি, পৌরসভাকে জানাচ্ছি, পৌরসভা কোনো স্টেপ নিচ্ছে না, কিছুই না, তাহলে কি করা যাবে, কি করাটা যাবে তাহলে। কালনা পৌরসভা এলাকায় প্রায় প্রত্যেকটি বাড়িতেই পৌরসভার জলের কানেকশন রয়েছে, কিন্তু পৌরসভার সেই কল থেকে জল পড়ে না বলে দাবি এলাকার বাসিন্দাদের। আমাদের এখানে প্রতিদিন আমরা জল পাচ্ছি না, লিমিটেড একটু টাইম, এই 8টা থেকে 9টার মধ্যে কিছুটা সময় থাকে, খুব সরু হয়ে জল পড়ছে, তাও ঘরের ভেতর ঢোকে না, বাইরে একটা কল লাগিয়ে নিয়েছি, সেই কল থেকে আমরা জলটা পাই। হ্যাঁ, এরমভাবে কী করে চলবে? এখন 40 ডিগ্রি তাপমাত্রা, এরপরে দাবদাহ আরও বাড়বে, তাহলে জল নেই, হাহাকার, কোথা থেকে পাবো জল, কীভাবে চলবে? এখন মিউনিসিপ্যালিটিতে বলে একটা জলের ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছিল, কিছুদিন আমরা পেয়েছি, কিন্তু আজকে কিন্তু জলের ট্যাঙ্কি এখনও আসেনি, তাহলে জল নেই, এবার কী করে সারাদিনটা চলবে? এই তো ট্যাঙ্কি থেকেই চালাচ্ছিলাম, তার আগে রাস্তার কল থেকে, টিউবওয়েল থেকে, বালতি করে জল নিয়ে আসছি। আমরা জল পাচ্ছি না। এলাকার বাসিন্দাদের কথায় প্রায় সারা বছর ধরে জলকষ্ট থাকে এই এলাকাগুলিতে, গ্রীষ্মের সময় এই জলকষ্ট চরম আকার ধারণ করে। জলের আমাদের 12 মাসই প্রবলেম, আমরা ভালো মতো জল কোনোদিনই পাই না। হ্যাঁ, জানিয়েছি, তো ওনারা এসেছেন, অনেক খোঁড়াখুঁড়ি হয়েছে, কিন্তু সুরাহা কিছুই হয়নি। এখন কিভাবে চলছে আপনাদের? এখন আমার তো নিজস্ব কুয়ো আছে, স্নান কাপড় কাচা এগুলো হয়ে যায়, খাওয়ার জলটা কিনে খাই, রান্নার জন্য একটু জল এক বালতি ওই রোড রাস্তা থেকে নিয়ে আসি, যেখানে পড়ছে সেখান থেকে এক বালতি দু বালতি মতো নিয়ে আসি। তো সব রকম জলের এখানে কুয়ো টুয়ো বা? না না না, সবার বাড়িতে তো নেই, যেমন বিলুর নেই। তাহলে আপনাদের এইভাবে কোনো স্থায়ী সমস্যার সমাধান হচ্ছে না? না, স্থায়ী সমস্যার সমাধান হচ্ছে না, আমরা পৌরসভায় গিয়েছি, আমাদের ওয়ার্ড কমিশনারকে জানিয়েছি, কোনো স্থায়ী সমাধান কিছু নেই। অন্যদিকে রাস্তার ধারে বেশ কিছু কল অকেজো হয়ে পড়ে রয়েছে, বাড়ি থেকে 100 থেকে 200 মিটার দূরের চাপা কল থেকে জল নিয়ে এসে ব্যবহার করছেন এলাকার মানুষেরা। তাদের অভিযোগ, দীর্ঘদিনের এই জলকষ্টের কথা বারংবার পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। জলের প্রবলেম বলতে, এখানে আমরা সকালবেলা 7:30 থেকে 9টা, এই 1.5 ঘন্টা 24 ঘন্টার মধ্যে জল পাই, তাও সেটা সরুভাবে, এরকম নয় যে হরহর করে জল বেরিয়ে যাচ্ছে, আমাদের সব রিকোয়ারমেন্ট পুরো হয়ে যাচ্ছে। তার জন্য মিউনিসিপ্যালিটি আলাদা আমাদেরকে গাড়ি দিয়ে গেছে জলের, সেখান থেকে আমরা জল টেনে টেনে বাড়ি থেকে কিছু না হলেও 100 মিটার 150 মিটার দূরে, কারুর 300 মিটার দূরে, সেইভাবে জল টেনে টেনে বাড়িতে নিয়ে গিয়ে ভরছে। এই এটা লাগাতার চলবে আমাদের 2 থেকে 2.5 মাস, মানে এটা চলছে আপনার মে মাস, জুন মাস, তারপর জুলাই মাসে গিয়ে মোটামুটি আমরা একটু হয়তো সাশ্রয় পাবো। এটা মানে এটা প্রতি বছরই 2 থেকে 2.5 মাস আমাদের এইভাবে জল দুর্ভোগ ভোগ করতে হয়, মানে বিন্দুমাত্র প্রয়োজনের জলটুকুনিও পাই না। ট্যাঙ্কি আজকে আসেনি, গতকালকে এখানে পরশু দিন অবধি 2টো ট্যাঙ্কি ছিল, কালকে তুলে নিয়ে গেছে, ওদের কোনো প্রয়োজনে একটাই ট্যাঙ্কি ছিল, আজকে তুলে নিয়ে গেছে সকালবেলা, এখনও অবধি কোনো ট্যাঙ্কি দেয়নি, আজ বেলা 12টা বেজে গেল, কোনো জল এখনও অবধি আমরা পাইনি। আপনারা কি জনপ্রতিনিধিকে জানিয়েছেন? মিউনিসিপ্যালিটির লোক প্রতিনিয়ত আসছে, আজকে সকালেও এসেছে, তারা দেখে গেছে এখানে কলের লাইন কালকে খোঁড়াখুঁড়ি করে এখানে কিছু ব্যবস্থা করলো যাতে জলটা আসে, কিন্তু তাতেও কোনো রকম কোনো উন্নতি কিছু হলো না। রাস্তার ট্যাপের লাইনের জল ইয়েগুলো কলগুলো কি আছে? রাস্তার ট্যাপের কলগুলো অবস্থা খারাপ, জল পড়ে না ম্যাক্সিমামটা। তাহলে এখন আপনারা কি ভাবছেন? এখন আমরা কি এ ওর বাড়ি থেকে ধার করছি, সে তার বাড়ি থেকে, কার বাড়িতে কুয়া আছে তার বাড়ি থেকে গিয়ে জল তুলে নিয়ে আসছি, এইভাবে প্রয়োজন মেটাচ্ছি,
প্রয়োজনটা তো আমাদের, এখানে তো আর কেউ দেখবে না, আমার বাড়িতে জল না থাকলে আমি নিজে দুর্ভোগ হব। জানা যায় ইদানিং সাময়িকভাবে মাঝে মধ্যে পৌরসভার ট্যাঙ্কে করে জল সরবরাহ করা হচ্ছে ওয়ার্ডগুলিতে। কিরকম জল কষ্ট আছে? হ্যাঁ, সারা বছরই আছে, গরমকালে একটু বেশি হয়। হ্যাঁ, জল পান সবসময়? না না, সবসময় জল পাই না, সকালবেলায় এক ঘন্টার কম জল পাই, আর দুপুরে ফোর্স থাকে জলে? না না, খুব একটা ফোর্স থাকে না। একমগ দুমগ জলে চান করছি, খুবই কষ্ট আমাদের। আজকে ট্যাঙ্ক দেয়নি, ট্যাঙ্ক নিয়ে চলে গেছে। আর আমাদের আমার স্পন্ডেলাইসিস, ও বয়স্ক, ও খোঁড়াচ্ছে, ও জল টেনে টেনে আনা আমাদের পক্ষে সম্ভব নয়, খুব কষ্টে আমাদের দিন চলছে। তীব্র দাবদাহের মধ্যে জলকষ্টের প্রসঙ্গ সম্পর্কে কালনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চৌধুরী জানান, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। আমি এক নম্বরের কাউন্সিলর হিসাবে প্রাণপণ চেষ্টা করছি, তারপর এখন তীব্র দাবদাহ চলছে, মানে জলস্তর এমনি নেমে গেছে, তবু প্রাণপণ চেষ্টা করছি যেখানে যেখানে জলের পাইপ লাইন ওয়াশ করে বা কিছু করে যাতে এই ওয়ার্ডগুলো জল পায় সেই ব্যবস্থা আমি করছি। আপনারা অস্থায়ী সমাধানের জন্য কিছু ট্যাঙ্কি দিয়ে ব্যবস্থা করছেন? হ্যাঁ, ট্যাঙ্কিও মানুষ সময় মতন পাচ্ছে না। না না না, আমরা আজকে যেহেতু ওখানটা একটা জলের ব্যবস্থা করা হয়েছে বলে ইয়ে করে, সেই জন্য আজকে ট্যাঙ্ক যায়নি। আর ট্যাঙ্কে কিছু কিছু মিটিংয়ে চলে গেছিলো, সেই ট্যাঙ্কগুলো এখন ফেরত হয়নি বলে এটি বিকালের দিকে ট্যাঙ্ক দিয়ে দেবে। দীর্ঘ কয়েক বছর ধরে গরমকাল আসলেই এই কিছু এলাকাতে আপনার এক নম্বর দু নম্বর ওয়ার্ডে তীব্র জলকষ্ট দেখা যায়, এই বিষয়ে আপনি কী বলবেন? যখন প্রজেক্টের কাজ হয় তখন প্রজেক্টের লোকজন ঠিকমতো কাজটা করেনি, যার জন্য এই এক নম্বর ওয়ার্ডটাতে এক নম্বর দু নম্বর আংশিক আট নম্বরে আংশিক জলকষ্ট হচ্ছে। যেহেতু প্রজেক্টের কাজটা যদি ঠিকমতো পাইপ লাইনটা করতো তাহলে হতো না। মানুষ চাইছে একটা স্থায়ী সমাধান, স্থায়ী সমাধানের জন্য আমরা ভাদুরিপাড়া যেখানে শশীপালা গার্লস প্রাইমারি স্কুল আছে তার পাশে যে ক্লাবটা আছে সেখানে একটা পাম্প হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, ঘরের টেন্ডার হয়ে গেছে, ভোটের জন্য কাজটা আরম্ভ হয়ে, ভোটের ঠিক পাঁচ সাত দিন পর থেকেই কাজ আরম্ভ হয়ে যাবে। কিন্তু মানুষের এই বেহাল দশা, এই অবস্থা, বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে এবং বাসন মাজা সমস্ত কিছু তাদের জল টেনে টেনে বাইরে থেকে নিয়ে যেতে হচ্ছে, এই বিষয়ে আমার কথা হচ্ছে যে আমি প্রাণপণ চেষ্টা করছি, কেন আমি তো এই ওয়ার্ডে ধরুন দু বছর গেছি, তা তো একটা জলের সমস্যা ওই ওয়ার্ডে বহু দল খুব বিশ পঁচিশ বছর ধরে প্রাণপণ চেষ্টা করছি যাতে মানুষের একটু সুরাহা হয়। জলকষ্টের জেরে জর্জরিত কালনা পৌরসভার এলাকার মানুষ তাকিয়ে আছে কবে মিটবে তাদের এই নিদারুণ দুর্ভোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় ৮০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।